হয় মঙ্গলদৈ হাকতুলা নয়ে ভয়াবহ রূপ লৈছে মই পছিছো মঙ্গলদৈ জনান চৌকাত আর জনান চৌকাত হাকতুলা নয়ে কিদরে বিবিকার সৃষ্টি কৰিছে মই দেখুৱাম মোৰ হজে গৌতমে দেখুৱাব এইটো হে জনান চৌকাত একমাত্র অহাজুয়া করা যাতায়াতৰ পথ আর কিদরে হাকতুলা নয়ে সহায় নিছে আমি দেখুৱাইছো এক ভয়ানকভাৱে সহায় নিয়া দেখা গৈছে তথাপি কিন্তু যে রাইজে এই পথেরে কিন্তু অহা যাওয়া করেছে যাতায়াত চলি আছে চারিচকিয়া মোটরসাইকেলকে ধরি এনেদরে বিপজ্জনকভাবে রাইজে অহা যাওয়া করা দেখা গেছে মই দেখুয়াইছো এনেদরে বিপজ্জনকভাবে কিদরে এই চারিচকিয়া বাহন সমূহ চলি আছে মই দেখুয়াইছো আর হাকতুলা নয়ে এনেদরে এক বিবিকার সৃষ্টি করেছে প্রায় দহন গাঁও এতিয়া হাকতুলা নয়ে বুড়াই পেলাইছে সম্পূর্ণ বুড়াই পেলাইছে আর কিছু দূর আগত যে মথাউরি কবিকারা মথাউরি সিঙার ফলত কিন্তু রাইজে দুর্ভোগ ভুগিবলগা হয়েছে কবিকারা গণকপাড়া আর চতু আঠিয়াবাড়ি সম্পূর্ণরূপে পানির তলত ইতিমধ্যে বুড় গেছে যে হাকতুলা নৈ মূর পিছফালে আছে গৌতমের যদি সম্ভব হয় দেখুয়াব এই উচরতে আছে হাকতুলা নৈখন উফন্দি অহার ফলত এনেদরে পথর উপরে বাগরি গেছে পানি আর রাইজে এনেদরে বিপজ্জনকভাবে অহা যাওয়া করা দেখা গেছে আমি দেখুয়াইছো আমি লাইভ ভিজুয়াল আপনার দেখুয়াইছো গ্রাউন্ড জিরো রিপোর্ট আমি দেখুয়াইছো এনেদরে বিপজ্জনকভাবে রাইজে অহা যাওয়া করেছে এই যে গড়কপ্তানি পথ এই গড়কপ্তানি পথটো কিন্তু সম্পূর্ণরূপে উতাই নিছে আর কিছুদিন আগতে আসলে নির্মাণ করবলে লৈছিল নতুন করে নির্মাণ করেছিল আর নির্মাণ করেছিল যদিও এনেদরে বানে বুড়াই নিয়ার ফলত কিন্তু সম্পূর্ণরূপে পথ ছোঁয়া ভাঙি গেল আমি দেখুয়াইছো যে আমি বিজুলির যে খুঁটা সেই খুঁটাও কিন্তু বিপজ্জনকভাবে আছে আর এতিয়াও কিন্তু বিজুলি আছে যিকোনো মুহূর্তত হয়তো দুর্ঘটনা ঘটিব পারে আমি দেখুয়াইছো কি ধরে আসলতে বিপজ্জনকভাবে এই পথ ছোঁয়া সহায় লৈ গেছে গড়া সহাদি সহায় লৈ গেছে আর আমার লগত স্থানীয় লোকসকল আছে তেখেতসকল কথা পাতিম পানি বাড়ি আছে পানি বাড়ি আছে আমার জনাম চৌকা গাঁও পঞ্চায়েতের অন্তর্গত চতুয়াঠিয়াবাড়ি গাঁও কেতপাড়া গাঁও বড়াঠিয়াবাড়ি কবিকারা নহ'লে এনেকুৱা বিভিন্নখন গাঁও বৰ্তমান এই পানী হাকতুলা নদীৰ পানীৰ কবলত বিস্তাৰ ক্ষতি হৈছে কাৰণ আমাৰ এই ইতিমধ্যে আমাৰ খেতিয়কসকলে খেতিৰ কাৰণে কঠীয়াবিলাক পাৰিছিল আৰু সেইবিলাক নষ্ট হৈ গ'ল লগতে তেওঁলোকৰ পুখুৰীসমূহৰ মাছবিলাক উটুৱাই লৈ গ'ল আমাৰ বিস্তাৰ ক্ষতি হোৱাৰ মেইন কাৰণ হৈছে আমাৰ হাকতুলা নদীৰ পাৰত হাকতুলা নদীত যিখন এখন চুইচ গেট আছে দলং দিছিল চুইচ গেটখনৰ কোনো কাম নাই কাৰণ সেই গেটখন আমাৰ উপযোগী হোৱা নাই তাতে কোনো কেনেলৰ ব্যৱস্থা নাই নলাৰ ব্যৱস্থা নোহোৱাৰ কাৰণে পানীটো বিশেষভাৱে যাব নোৱাৰাৰ কাৰণে আমাৰ এই অঞ্চলত বিস্তাৰ ক্ষতি হৈছে হয় মই ক'ব বিচাৰিছোঁ কিছুদূৰ আগত প্ৰায় আধা কিলোমিটাৰ দূৰত এখন স্লুইচ গেট আছে এই হাকতুলা নৈখনত কিন্তু এই নৈখনত যি স্লুইচ গেট বনাইছিল প্ৰায় 2009 চনত নির্মাণ করেছিল কিন্তু সেই স্লুইচ গেটখনের কোনো এতিয়া কাম নাই যার ফলত কিন্তু পানিও টানিব নোৱাৰে নৈখনে যার ফলত বানৰ বিবিকা সৃষ্টি হয় আর নৈখন উপন্দি অহার কারণে এই স্লুইচ গেটখনের পানি যাব নোৱাৰ কারণে নৈ উপন্দি অহার কারণে রাইজে এনে দুর্ভোগ ভুগিব লাগিছে মই দেখুৱাইছো মোৰ সহযোগ গৌতমে আকৌ দেখুৱাইছে বাইদেউ কি আপোনাৰ ঘৰত পানি উঠিছে এতিয়া আমি প্ৰচণ্ড বানৰ কবলত পৰি আছো আমি গোটেই যোৱা পৰহিৰ পৰা আমাৰ বানে তাণ্ডৱ লীলা দেখুৱাই আছে আমি এতিয়া আমি যি অৱস্থা হৈছে এই আগৰ যিখন স্লুইচ গেট সেইখনৰ কাৰণে হৈছে স্লুইচ গেটখন কোনো পৰিকল্পনা নোহোৱাকৈ বনাইছিল 2009 চনমানতে বনাইছিল তেতিয়া আমিও বিশেষকৈ কথাখিনি গম পোৱা নাছিলোঁ যে আমাৰ এনেকুৱা অপকাৰ হ'ব বুলি তাৰপিছত এতিয়া স্লুইচ গেটখনৰ কোনো পৰিকল্পনা নোহোৱাকৈ তেওঁলোকে বনাইছিল এতিয়া স্লুইচ গেটখনৰ কাৰণে আমি আজি 10 বছৰে আমি এই দুৰ্যোগত ভুগি আছোঁ আৰু আমি সৰ্বশান্ত হৈ গৈছোঁ খেতি পথাৰ নষ্ট হোৱাৰ উপৰিও পুখুৰীৰ মাছ পানীটো বাদে বাৰী বস্তিৰ পাণ তামোল একো নোহোৱা হৈ গৈছে এতিয়াতো আজি বানপানী আজি ৰিলিফ দিব চৰকাৰে আজি এসপ্তাহ আমি ৰিলিফ খাম তাৰপিছত আমি কি কৰিম সেই আমি এই বছৰ বছৰ ধৰি এনেকুৱা দুৰ্যোগত সন্মুখীন হৈ আছোঁ হয় এই ৰাইজৰ দুৰ্দশা ৰাইজে ইতিমধ্যে কৈছে যে তেখেতসকলৰ যি বাৰীৰ পাণ বা পশুধন সকলোখিনি শেষ হৈ গ'ল আৰু একমাত্ৰ হৈছে এই হাকতুলা নৈখনত যিটো আগত স্লুইচ গেট আছে এই স্লুইচ গেটৰ কাৰণে এই ৰাইজে দুৰ্ভোগ ভুগিব লাগে অতি পৰিতাপৰ বিষয় কিন্তু চৰকাৰে আঁচনি কৰে কোনো ধৰণৰ কিন্তু এই আঁচনিসমূহ কিন্তু কাৰ্যকৰী নহয় যাৰ ফলত কিন্তু ৰাইজে আজি দুৰ্ভোগ ভুগিব লগা হৈছে যিখন কোনো কাম নোহোৱা এখন স্লুইচ গেট বনোৱাৰ ফলত ৰাইজে কিন্তু আজি এনেদৰে দুৰ্ভোগ ভুগিব লাগে সেই স্লুইচ গেটৰ কাৰণে যি পানী নিয়াৰ ব্যৱস্থা খেতিপথাৰত পানী নিয়াৰ ব্যৱস্থা তেখেতসকলে কৰিব লাগিছিল কিন্তু তেনেধৰণৰ কোনো পৰিকল্পনা নকৰাৰ বাবে আজি সেই স্লুইচ গেটৰ কাৰণে কিন্তু আজি ৰাইজে এনেদৰে দুৰ্ভোগ ভুগিব লগা হৈছে